সেচ দপ্তর কোনো কাজ করছে না দাবি করে ক্ষোভ উপড়ে দিলেন আরামবাগের পৌর প্রধান সমীর ভান্ডারী। মঙ্গলবার দ্বারকেশ্বর নদের বাঁধ পরিদর্শনে এসে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন। জানা গেছে, দীর্ঘদিন ধরে আরামবাগ শহরের দ্বারকেশ্বর নদ তীরবর্তী বাঁধগুলির অবস্থা খুবই বেহাল। কোথাও বাঁধের ফাটল দিয়ে জল বেরোচ্ছে, আবার কোথাও স্লুইস গেট দিয়ে জল শহরের ভেতরে ঢুকছে। এদিন আরামবাগের 3 নম্বর ওয়ার্ডের মালিকপাড়া এলাকায় বাঁধ পরিদর্শন গিয়েছিলেন তিনি। তার অভিযোগ, পৌরসভা এই দুর্যোগে দিনরাত কাজ করে চলেছে, অথচ সেচ দপ্তর সারা বছর কোনো কাজ করে না। মানুষের বিপদের দিনেও তারা পাশে থাকে না, তাদের ফোন সুইচ অফ করা আছে। পৌরসভার পক্ষ থেকে আমরা বাঁধ মেরামতির কাজ শুরু করেছি। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলেও জানান। ইরিগেশন সারা বছর এখানে কিছু করে না, মানুষের বিপদের দিনেও তারা পাশে থাকে না। পরশু রাত্রি থেকে 3:30 থেকে 4 ফোন করছি, ইরিগেশনের ইঞ্জিনের সুইচ অফ আর এক্সিকিউটিভের ফোন বেরিয়ে যাচ্ছে, কিন্তু ধরেনি। তার মানে সাংলজ করে রেখেছি আমরা রাত্রি 4 পর বেরিয়ে, তবে কালীপুরে যেয়ে আমরা সবাই ছড়িয়ে ফড়িয়ে নিয়ে এসে স্কুলে কলেজে করে ঢুকিয়ে শুরু করছি। কিন্তু ইরিগেশনের এটা তো দরকার, পৌরসভার তো এত ক্ষমতা নেই যে পুরো বিষয় খালিয়ে দেবে, কিন্তু ইরিগেশনের হাতে সেই সেই টাকা আছে, সেই ক্ষমতা আছে, তারা সেটা করে দিই। সেইটাই আমরা ইরিগেশনকে বলবো, আমরা এখনই DMA ম্যাডামকে যেয়ে বলবো যে এটা ইরিগেশন এক্ষুনি বলুন, এটা দেখে ব্যবস্থা দিতে। আমরা সকাল থেকে যেটা দেখছি সেখানে বাঁধটা মোটামুটি যে গর্ত হয়ে গেছে, গর্তের ভিতর দিয়ে জল ঢুকছিল। তো এখন পরিস্থিতি খুবই খারাপের মধ্যে আমরা এখন আছি। তো কিছুক্ষণ আগে চেয়ারম্যান সাহেব এবং আমাদের 3 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাহেব এসেছিলেন, এসে দেখে গেলেন এখানে কী অবস্থা আছে। দিয়ে ওনারা ডিসিশন নিলেন যে এখানটা আপাতত এখন কিছু ঢালাই করে দিয়ে কিছু বস্তা এখানে দেওয়া হবে। এই পরিস্থিতি ওনারা বলে গেছেন, ফাটল এই ঘন্টা দুয়েক আগে জল ঢুকছিল এটা দিয়ে। পরিস্থিতি এখন খুবই বাজে অবস্থা, মোটামুটি আমাদের সুইচ গেট যেটা আছে ওটা দিয়ে এখনও জল আসছে ভেতর দিয়ে, বস্তা দিয়ে কিছু কাজ হচ্ছে না, মোটামুটি জল ওটা দিয়ে আসছে। এখন আমরা যেটা বললাম, এখন স্যাররা এসেছিলেন, ওনারা দেখে গেলেন, ওরা বলা হলো যে আমাদের সমস্যার ব্যাপারগুলো যেগুলো আছে ওনারা বললেন যে লোকজন নিয়ে আসার পর কিছু সমস্যার সমাধান করে দিচ্ছি, এখানে ঢালাই করে দেবেন বললেন। এটা হচ্ছে 3 নম্বর ওয়ার্ড আরামবাগ মালিকপাড়া, সঞ্জয় অধিকারী। পরিস্থিতি বলতে এই মাত্র আমি খবর পেলাম, আমরা DMA সাথে মিটিং করছিলাম, আমাদের চেয়ারম্যান আমি, ওখান থেকে ফোন এলো যে সুইচ গেট ওনাদের হরিজন কোয়ার্টারের পেছনে যে সুইচ গেটটা আছে সেটার পাশ থেকে লিক করেছে। আমি এখন স্পট চলে এসেছি চেয়ারম্যানকে নিয়ে এবং এই জায়গাটা দেখলাম, হ্যাঁ জায়গাটা একটু বিপদসংকুল আছে। আমরা ইমিডিয়েট চেষ্টা করছি যে জায়গাটা সিঙ্কেজ করেছে, যে জায়গাটা ফুটো আছে ওখানটা কংক্রিট করে দেওয়া, যেহেতু আজকে রোদ আছে ওয়েদার ভালো, একটা ঢালাই করে দেবো দিয়ে ওখানটা প্যাকিং করবো। আর ইরিগেশনকে ফোন করে বলেছি আপনারা 50 থেকে 70 বস্তা নিয়ে এসে যে জায়গাগুলো দিয়ে জল বেরোবার সম্ভাবনা আছে বা জল একটু একটু করে বেরোচ্ছে সেগুলো ফুললি প্যাকিং। এখন এই মুহূর্তে এইটা হচ্ছে আমার কাছে এমার্জেন্সি কাজ এবং আমি উইদিন 2 ঘন্টার মধ্যে এই কাজটা কমপ্লিট করবো, নাহলে এখানকার যে মানুষগুলো আছে চরম বিপদের মধ্যে রয়েছে, যদি কোনোভাবে বাঁধের কিছু ক্ষতি হয়ে যায় এদের আর কাউকে পাওয়া যাবে না। ওই জন্য আমরা খুব নিশ্চিতভাবে এই কাজটা করবো বলে প্রস্তুতি নিয়েছি এবং উইদিন 2 ঘন্টার মধ্যে এই কাজটা আমরা করবো। নিউনোর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়, সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।